जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु नमः श्रीयतिराय विवेकानन्दसूर सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ठाकुर मा ओ आभूमि आभूमिलुण्ठितो प्रणाम निवेदन कुरि चैनल चेल्थे আমরা আলোচনায় রয়েছি স্বামীজির দৃষ্টিতে শ্রী শ্রী মা আজ এই আলোচনার তৃতীয় পর্ব অনুষ্ঠানে যারা সঙ্গে রয়েছেন সকলকে আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি আমরা বিগত সপ্তাহে যেখানে পাঠ শেষ করেছিলাম সেখানে আমরা দেখলাম যে প্রচলিত রীতি অনুসারে শ্রী মাকে স্বামীজি গুরু বলে মনে করছেন তাই নয় কারণ প্রচলিত একটা রীতি রয়েছে যে গুরু পত্নীকেও গুরু বলেই মনে করা হয় স্বামীজি সেই হিসেবে কি মাকে গুরু বলছেন গুরু পাদপদ্ম উড়িয়ে দেওয়ার কথা বলছিলেন যেখানে মা বলছেন দেখো বাবা আমাকে যেন আবার উড়িয়ে দিও না মা তখন বলছেন গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায় সেই কথাতেই স্বামীজির দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ ও শ্রী মা যে অভিন্ন ছিলেন এটি তার এই উক্তি থেকে প্রমাণিত হয় নিবেদিতা বলছেন এক দর্শনীয় অপরূপ সম্পর্ক স্বামীজির এবং শ্রী শ্রী মায়ের যে সম্পর্ক স্বয়ং নিবেদিতাও বলছেন এক দর্শনীয় অপরূপ সম্পর্ক আজকে যেখান থেকে আমরা পাঠ শুরু করব শ্রী মাকে স্বামীজি সাধারণ গুরুপত্নী হিসাবে দেখতেন না শুধু সংঘজননী হিসাবেও নয় তাকে দেখতেন বিশ্বজননী রূপেও এক বিরাট বিশ্বজোড়া মা অর্থাৎ শ্রী শ্রী মা যে স্বয়ং জগদম্বা তিনি যে মহামায়া জগৎজননী স্বামীজি তার এই স্বরূপটি সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন ছিলেন তাই তিনি কেবল তাকে গুরুপত্নী রূপে দেখছেন না তিনি দেখছেন তাকে বিশ্ব জননী রূপে সংঘ জননী রূপে তো বটেই স্বামীজির কাছে শ্রী মা এ সবই আবার তার ঊর্ধ্বেও বস্তুত স্বামীজির দৃষ্টিতে শ্রী মায়ের স্বরূপ কিভাবে ধরা পড়েছিল তার সম্মুখ ধারণা বা বর্ণনা করা এক কথায় অসম্ভব কোন স্বয়ং স্বামীজির সন্ন্যাসী গুরু ভাইদের মধ্যেও অন্তত কেউ কেউ যে প্রথম দিকে স্বামীজির ধারণার অংশভাগ হতে পারেননি তার প্রমাণ পাওয়া যায় শ্রী মা সম্পর্কে স্বামী বিজ্ঞানানন্দের এই বর্ণনায় অর্থাৎ স্বামীজি মাকে যেভাবে দেখতেন সেটি সম্পর্কে ধারণা করা দূরস্থ বলছেন আমরা তো সাধারণ মানুষ আমাদের পক্ষে তো সেটি কোন ছাড় স্বামীজির যারা তার গুরুর শিষ্য তার সতীর্থ তার গুরু ভাই তারা নিজেরাও মাকে সম্যকরূপে স্বামীজি যেভাবে দেখছেন যেভাবে জানছেন যেভাবে বোধে বোধ করছেন তার অংশভাগ তারা করতে পারতেন কি না সেটি সন্দেহ রয়েছে এবং বলছেন বিজ্ঞানানন্দজির এই কথাটিতে সেটি প্রমাণ হয় যে তার গুরুভাইরা কিন্তু স্বামীজি যেভাবে মাকে বুঝতে পেরেছিলেন চিনতে পেরেছিলেন সেটি কিন্তু প্রথম প্রথম তারাও পারেননি শ্রী মা সম্পর্কে স্বামী বিজ্ঞানানন্দের যে বর্ণনাটি সেটি আবার পাঠ করব আমরা বলছেন আমি মা ঠাকুরনের কাছে বেশি যেতাম না স্বামীজি কি করে তা জানতে পারেন শ্রী শ্রী মা তখন বলরাম মন্দিরে সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন পেশন মাকে প্রণাম করতে গিয়েছিলে আমি বললাম না মশাই স্বামীজি বললেন সে কি এক্ষুনি যাও মাকে প্রণাম করে এসো তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম মনে ভাবছি কোনো প্রকারের ঢিপ করে একটা প্রণাম করে চলে আসব। মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বলছেন সে কি পেছন মাকে এই করে প্রণাম করতে হয় ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করো মা যে সাক্ষাৎ জগদম্বা বলেই তিনি ষাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন আমিও মাকে আবার ষাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে চলে আসি আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আবার পেছনে পেছনে আসবেন অর্থাৎ বিকানন্দজি বলছেন যে মায়ের সঙ্গে কোনো কারণ বসতই তিনি গুরু মা গুরুপত্নী হলেও তিনি যেন একটু দূরে দূরেই থাকতেন তো সেটি স্বামীজি বুঝতে পারেন বা জানতে পারেন তো বলরাম মন্দিরে মা যখন আছেন সেই সময় একদিন স্বামীজি বলছেন যে তুমি মাকে প্রণাম করেছো কি বলছেন নাম করা হয়নি বলছেন সে কি মাকে প্রণাম করি যাও এক্ষুনি গিয়ে প্রণাম করো তো তার খুব একটা মনের ইচ্ছা নয় যে যায় প্রণাম করতে কিন্তু স্বামীজির কথা তো অমান্য করতে পারছেন না তাই মনে মনে ভাবছেন যে যাবো ঢিপ করে একটা প্রণাম করব আর চলে আসব দায় সারা গোছের আর কি আন্তরিক নয় এটি উনি বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন তখনও পর্যন্ত মায়ের সম্পর্কে তার সম্মুখ ধারণা হয়নি বিজ্ঞানানন্দজি সেটি বোঝাতে চাইছেন বলছেন তিনি গেছেন এবং সেই তার মনের তিনি মতোই মতোই ভাবনা কোন ঢিপ করে প্রণামটি করেছেন করে উঠতেই দেখছেন পিছনে স্বামীজি দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি তাকে ভৎসনা করে বলছেন মাকে ওইভাবে প্রণাম করতে হয় মা সাক্ষাৎ জগদম্বা তাকে ষাষ্টাঙ্গে প্রণাম করতে হয় বলে তিনি স্বয়ং মাকে ষাষ্টাঙ্গে প্রণাম করে দেখালেন যে মাকে কীভাবে প্রণাম করা উচিত কিভাবে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত এবং মা যে স্বয়ং জগদম্বা সেটি তার গুরুভাইকে তিনি স্মরণ করিয়ে দিলেন যেন বলছেন বিজ্ঞানন্দ জিজি আমি ভাবতেই পারিনি স্বামীজি আবার পিছনে পিছনে আসবেন স্বামী বিজ্ঞানানন্দ বলতেন প্রণাম করতে হয় স্বামীজি তা আমাকে শিখিয়েছিলেন বুঝিয়েছিলেন মায়ের স্বরূপ কি তাও বলছেন মাকে কিভাবে প্রণাম করতে হবে তিনি তো জানতেন না তিনি তো সে ঢিপ করে প্রণাম করে চলে আসার কথা ভেবেছিলেন স্বামীজি তাকে শিখিয়ে দিয়েছিলেন যে মাকে কিভাবে প্রণাম করতে হয় মাকে তিনি চিনিয়ে দিয়েছিলেন যেন বুঝিয়েছিলেন মায়ের স্বরূপ কি তাও অর্থাৎ মা যে স্বয়ং জগদম্বা সেটি যেন তারা জানতেন না স্বামীজি তাদেরকে মায়ের স্বরূপটি চিনিয়ে দিয়েছিলেন বুঝিয়ে দিয়েছিলেন স্বামী শিবানন্দের পূর্বে উদ্ধৃত চিঠিটি প্রমাণ যে অন্যান্য গুরু ভাইকেও স্বামীজি শ্রী মাকে চিনিয়ে দিয়েছিলেন শ্রী মাকে যাতে তার গুরু ভাইরা শুধু গুরু পত্নী হিসেবে না দেখেন সে বিষয়ে স্বামীজি সদা সচেতন ছিলেন তা স্বামী শিবানন্দকে লেখা ওই চিঠিতে এবং স্বামী বিজ্ঞানানন্দের উপরিউক্ত কথা থেকে স্পষ্ট বোঝা যায় গিরিশচন্দ্র ঘোষের শ্রী মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তির সংবাদ পেয়ে স্বামীজি উল্লাসে অধীর স্বামী নিরঞ্জনানন্দের মায়ের প্রতি গভীর ভক্তির জন্যে তার যে কোনো ত্রুটি তিনি উপেক্ষা করতে প্রস্তুত আবার স্বামী ব্রহ্মানন্দকে লেখা তার চিঠিতে দেখা যায় যে পুথিকার অক্ষয় কুমার সেনের যাকে স্বামীজি আদর করে শাকচন্নি বলতেন মায়ের প্রতি ভক্তি অটুট আছে কি না তা জানার জন্য স্বামীজির উদ্বেগের অন্ত নেই স্বামী ব্রহ্মানন্দকে তিনি লিখছেন বলি শাকচুন্নির কোনো কথাই তো তোমরা লেখো না সে গেল কোথা মাকে ভক্তি করছে তেমনি কি না অর্থাৎ যারা যারা মাকে ভক্তি করেন সে সংবাদ পেলে তিনি আনন্দে উদ্বেল হয়ে উঠছেন আবার তার যারা খুব প্রিয় মানুষ তারা ঠিক ঠিক মাকে শ্রদ্ধা ভক্তি করছেন কি না তিনি কিন্তু সেটি খোঁজ খবর রাখছেন কারণ তিনি জানেন মাকে শ্রদ্ধা ভক্তি করা এবং মাকে তার স্বরূপে চিনতে পারাটাই কিন্তু আসল মাই সব সেটি তিনি নিজে উপলব্ধি করেছেন এবং তিনি চাইছেন যারা তার গুরু ভাই যারা তার প্রিয়জন সকলে মাকে তার স্বরূপে উপলব্ধি করুন বেলুর মঠের নিজস্ব জমি কেনা হলে শ্রীমাকে মাকে স্বামীজি মঠের নতুন জমিতে নিয়ে গেলেন স্বামীজির দেওয়া নব বস্ত্র পরিধান করে মা চেয়ারে বসলে মাকে ষাষ্টাঙ্গে প্রণিপাত করে স্বামীজি অশ্রুপূর্ণ লোচনে করজোরে পড়লেন মা এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজের জমিতে এনে এখন তুমি হাত ছেড়ে চারিদিকে বেড়াও ঘুরে ফিরে দেখো স্বামীজি জানতেন মঠের নিজস্ব জমি শ্রী মায়ের প্রার্থনার ফলশ্রুতি অর্থাৎ মঠের যখন জমি কেনা হয়েছে স্বামীজি মাকে নিয়ে এসে নববস্ত্র পরিয়ে যেন দেবীকে সেখানে আবাহন করলেন সেখানে তিনি মাকে বসালেন এবং বললেন এটি তোমার নিজের জমি এবার তুমি নিজে এখানে হাফ ছেড়ে স্বাধীন মতো ঘুরে ফিরে বেড়াও এবং তিনি জানতেন এই যে মঠের জমি এবং পরবর্তীকালে যে মঠ তৈরি হবে তা কিন্তু প্রার্থনার শ্রী শ্রী মা বুদ্ধগয়া দর্শন করেছিলেন সেখানে সন্ন্যাসীদের মধ্যে ঐশ্বর্য ও স্বচ্ছলতা দেখে এবং সঙ্গে সঙ্গে তার ত্যাগী সন্তানদের অন্নবস্ত্র ও আশ্রয়ের অভাবের কথা স্মরণ করে শ্রী মায়ের মাতৃহৃদয় থেকে এক করুণ প্রার্থনা উৎসারিত হয়েছিল মা যখন সেই বুদ্ধগয়া দর্শন করতে গিয়েছিলেন খ্রিস্টাব্দে দেখেছিলেন যে সন্ন্যাসীদের মধ্যে তাদের সেই মঠ রয়েছে ঐশ্বর্য কত স্বচ্ছলতা কত তারা কত নিশ্চিন্ত জীবন যাপন করছে অপরদিকে শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তানদের তখন অন্ন বস্ত্রের অভাব আশ্রয়ের অভাব সেইটি চিন্তা করে মায়ের মাতৃহৃদয় তখন যেন করুণ প্রার্থনায় উদ্বেলিত হয়ে উঠেছিল তিনি ঠাকুরকে সেখান থেকেই প্রার্থনা করেছিলেন শ্রীমা এ সম্পর্কে স্বয়ং বলেছেন বোধগয়ায় তাদের অত সব জিনিসপত্র কোনো অর্থের অভাব নেই কষ্ট নেই দেখে কাঁদতুম আর ঠাকুরকে বলতুম ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না খেতে পায় না দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের যদি অমন একটি থাকবার জায়গা হতো তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো অর্থাৎ মা ঠাকুরের কাছে করজোরে সবিনয় প্রার্থনা করছেন যে তাঁর ছেলেদের যেন অন্ন বস্ত্রের সংস্থান হয় তাদের যেন দোরে দোরে ঘুরে বেড়াতে না হয় একটি মাথা গোজার জায়গা হবে যেখানে তারা একত্রে থাকবে খেতে পাবে গাছতলা থাকবে না একটি আশ্রয়ে থাকবে এবং তার নাম করবে ঠাকুর কিন্তু সেই প্রার্থনা অবশ্যই মঞ্জুর করেছিলেন যার ফলশ্রুতি আজকের মঠ মিশন আর বিশ্বজরা তার এই ব্যক্তি। আবার অন্যত্র মা বলেছেন আহা এর জন্য অর্থাৎ এই মঠের জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি তারপর থেকে নরেন ধীরে ধীরে এসব করলে এইসব থেকেই বোঝা যায় কেন মঠের নতুন জমিতে শ্রী মাকে এনে স্বামীজি বলেছিলেন নিজের জমিতে অর্থাৎ মায়ের প্রার্থনাতেই যে এই মঠ এই জমি কেনা এই সমস্ত কিছু স্বামীজি সেটি বিলক্ষণ জানতেন তাই মঠের জমি কেনা হলেই মাকে সেখানে সবার আগে এনে তিনি বলেছিলেন এটি তার নিজের জমি অবশ্য বেলুড় মঠ শ্রী মায়ের আবাস স্থল না হলেও পূজা পর্ব উপলক্ষে সেখানে তিনি শুভাগমন করতেন মা মঠে থাকতেন না ঠিকই কিন্তু যে কোনো পুজো পার্বণ উপলক্ষে মা সেখানে আসতেন এই প্রসঙ্গে স্বামী অদ্ভুতানন্দের একটি উক্তি এখানে উল্লেখ করা যেতে পারে মঠ হবার পরই স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পদধূলি এনে স্থাপন করে তা আজও বেলুর মঠে পূজা হয় আমরা জানি মায়ের পদরজ বেলুর মঠে রাখা রয়েছে স্বামীজি এনে রেখেছিলেন এবং সেটি আজও মঠে পূজা হয় মা ঠাকুরন যে কি তা একমাত্র স্বামীজি বুঝেছিল তিনি যে স্বয়ং লক্ষ্মী তা আর কেহ বোঝেনি লাটু মহারাজ বলছেন যে স্বামীজিই একমাত্র মাকে সঠিকভাবে বুঝেছিলেন যে মা কি আর কেউ তাকে সঠিকভাবে বোঝেননি তিনি যে বৈকুণ্ঠের লক্ষ্মী একমাত্র স্বামীজি সেটি ঠিক ঠিক উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর কাশীপুরের বাড়িতে যাতে মা অন্তত কিছুদিনও থাকতে পারেন স্বামীজি সে চেষ্টা করেছিলেন মা নিজেই বলেছেন তার যাবার পর নরেন এরা বললে বাড়িটা তিন দিনও থাক আমরা ভিক্ষা করে খাওয়াবো মাকে সদ্য সদ্য মায়ের মনে কষ্ট রাম দত্ত এরা বললে তোদের আর ভিক্ষে করে খাওয়াতে হবে না বাড়ি চুকিয়ে দিলে অর্থাৎ কাশীপুর যখন বাগানবাড়িতে বাড়িতে ঠাকুরের তিরোধান হলো স্বামীজি বলেছিলেন যে মা অন্তত কিছুদিন ওখানে থাক তারা ভিক্ষে করে হলেও মাকে খাওয়াবেন কারণ সদ্য সদ্য মা এত কষ্ট পেয়েছেন সেই অবস্থায় তাকে ঠাইনাড়া করার দরকার নেই কিন্তু এই রাম দত্ত যারা গৃহী সন্তান সেই সময় তারা বললেন যে তোদের আর ভিক্ষে করে মাকে খাওয়াতে হবে না তাই বাড়ি বাড়িচারি সমস্ত চুকিয়ে দিলে কাশীপুর থেকে বলরাম বাবু শ্রী মাকে তার বাগবাজারের বাড়িতে নিয়ে আসেন সেখানে কয়েকদিন থাকার পর শ্রীমা বৃন্দাবনে বছর খানেক বাস করেন এর ব্যয়ভার বলরাম প্রমুখ ভক্তগণ বহন করেছিলেন কাশীপুর থেকে বলরামবাবুই মাকে নিয়ে আসেন বাগবাজারের বাড়িতে বলরামবাবুর বাড়িতে মা কিছুদিন ছিলেন তারপর আমরা জানি মা বৃন্দাবনে যান এবং সেখানেই তিনি বছর খানেক থাকেন এই সমস্ত ব্যয়ভার বলরামবাবু মুখ্যত এবং তার সঙ্গে আরও কিছু ভক্তগণ তারা মিলেমিশে বহন করেছিলেন কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে শ্রীমা কামাত চরম দারিদ্রের মধ্যে বাস করছিলেন রানী রাসমণির দৌহিত্র এবং মথুরবাবুর পুত্র ত্রৈলক্ষ্যনাথ বিশ্বাস শ্রীমাকে মাসিক ষাট টাকা করে দিতেন কিন্তু কয়েক মাস দেওয়ার পর শ্রী মায়ের বৃন্দাবনে বাসকালেই কালীবাড়ির দিনু খাজানছি ও অন্যান্যরা ওই টাকা দেওয়া বন্ধ করে দেয় শ্রী রামকৃষ্ণের পুত্র রামলালেরও এই ব্যাপারে প্ররোচনা ছিল অর্থাৎ ঠাকুরের শরীর যাওয়ার পর এই রানী রাসমণির যিনি দৌহিত্র প্রৈলোকনাথ বিশ্বাস তিনি মাকে সাত টাকা করে মাসিক পাঠাতেন কিন্তু মা কয়েক মাস পাঠানোর পরেই এই দিনু খাজানচি এবং রামলাল প্ররোচনা দেন এমন যে তারা সেই টাকা পাঠানো বন্ধ করে দেন স্বামীজি ওই টাকা বন্ধ না করার জন্যে খুব অনুরোধ করেছিলেন কিন্তু কোনো ফল হয়নি স্বামীজি অনেক অনুরোধ করেন যে মায়ের ওই টাকা যেন বন্ধ না হয় কিন্তু কোনো ফল হয়নি কামার পুকুরে শ্রী মায়ের কষ্টের কথা জানাজানি হওয়ার পর ভক্ত সন্তানেরা মাঝে মাঝে শ্রী মাকে কলকাতায় এনে রাখতেন জয়রামবাটিতে মা অত্যন্ত দারিদ্রের মধ্যে দিন যাপন করছেন এটি জানতে পেরে ভক্তরা মাঝে মাঝে কলকাতায় নিয়ে এসে রাখতেন কিন্তু শ্রী মায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হতো তখনও পর্যন্ত মায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না বলে মা যতবারই কলকাতায় আসতেন বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তাকে থাকতে হতো সংঘজননীর বাসস্থানের এই অনিশ্চয়তা স্বামীজির অন্তরে গভীর দুঃখ এবং তীব্র গ্লানির সঞ্চার করতো স্বামীজি খুব দুঃখ পেতেন যে মায়ের কোনো নির্দিষ্ট বাসস্থান নেই তাকে এইভাবে বাসা বদল করে করে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে বারবার স্বামীজি খুব কষ্ট পেতেন এটি ভাবলেই আমেরিকা থেকে লেখা স্বামীজির চিঠিতে তার সেই উদ্বেগ ও ব্যাকুলতার কথা তিনি বারবার প্রকাশ করেছেন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দকে লেখা তার বিখ্যাত চিঠিতেও তার ওই বিষয়ে ব্যাকুলতা দেখি স্বামীজি লিখছেন প্রথমে মাতা ঠাকুরানির জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আর আমি কোনো কিছুর জন্যেই ভাবি না দাদা এই দারুণ শীতে গায়ে গাঁয়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি মায়ের মঠ হবে তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি মায়ের জমিটা যেমন করেছ অমনি আমি হুপ করে আসছি আর কি জমিটা বড় চাই বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো ক্রমে ভালো বিল্ডিং তুলব চিন্তা নাই মা ঠাকুর আবার আঠারোশো চিরানব্বই খ্রিস্টাব্দেই স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি লিখছেন প্রথমে শিবানন্দজিকে জিকে এতক্ষণ যে চিঠিটি আমরা পাঠ করলাম সেটি শিবানন্দ লিখছেন তাতে তিনি বলছেন যে মায়ের জন্য একটি জায়গা করবার দৃঢ় করেছেন এবং সেই কারণে শীতের মধ্যে গ্রামে গ্রামে তিনি তিনি বক্তৃতা করে টাকা রোজগার করছেন যাতে মায়ের জন্য একটি জমি কিনে সেখানে একটি মায়ের জন্য বাসস্থান তৈরি করা যায় এবং তিনি বলছেন সেই জমি কিনে যেদিন তুমি জ্যান্ত দুর্গাকে বসিয়ে দিতে পারবে সেদিন আমি হাফ ছেড়ে বাঁচবো তিনি আবার বলছেন তিনি যে রাম সীতার হনুমান মাঝে স্বয়ং জানো কি সেটি বারবার তার লেখার মধ্যে প্রকাশ পায় কথার মধ্যে প্রকাশ পায় তিনি বলছেন যে যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাফ ছেড়ে বাঁচি আর যত শীঘ্র পারবে জমি কিনলে মায়ের জমিটা তুমি যেমনই করবে অমনি আমি হুপ করে আসছি আর কি এই হুপ করে শব্দটি অর্থাৎ তিনি যেন মাতা ঠাকুরাণীর ভক্ত হনুমান এটি যেন তিনি বলতে চাইছেন এই কথার মধ্যে দিয়ে আবার আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দেই তিনি স্বামী ব্রহ্মানন্দজিকেও লিখছেন মা ঠাকুরানীর জন্য জমি খরিদ করতে হইবে তাহা ঠিক করিবে অর্থাৎ বিল্ডিং আপাতত মাটির হোক পরে দেখা যাইবে কিন্তু জমিটা প্রশস্ত চাই একই কথা তিনি ব্রহ্মানন্দজি কেউ বলছেন যে মায়ের জন্য জমি কিনতে হবে এবং জমিটা বেশ বড় হতে হবে প্রশস্ত হতে হবে আপাতত মাটির বিল্ডিং হোক পরে তিনি ভালো বিল্ডিং নিশ্চয়ই তুলবেন এই বিশ্বাস তিনি রাখছেন বলছেন কি প্রকারে কাহাকে টাকা পাঠাইব সমস্ত সন্ধান করিয়া লিখিবে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর মঠের সকলকে লক্ষ্য করে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা তার চিঠিতেও ওই একই কথার পুনরাবৃত্তি করেছেন স্বামীজি আবার শশী যখন চিঠি লিখছেন তিনি একই কথা বলছেন বলছেন মা জন্য একটা জায়গা খাড়া করতে পারলে তখন আমি অনেকটা নিশ্চিন্ত বুঝতে পারিস দুই তিন হাজার টাকার মতো একটা জায়গা দেখ জায়গাটা বড় চাই আপাতত মেটে ঘর কালে তার উপর অট্টালিকা খাড়া হয়ে যাবে স্বামীজি জানতেন যে মায়ের কৃপায় সেই অট্টালিকা তৈরি হবে তাই তিনি বলছেন আপাতত মেটে ঘর হোক ক্রমে সেখানে অট্টালিকা খাড়া হয়ে যাবে যত শীঘ্র পারো জায়গা দেখো আমাকে চিঠি লিখবে কালীকৃষ্ণবাবুকে জিজ্ঞাসা করবে কি রকম করে টাকা পাঠাতে হয় কুকের দ্বারা কি প্রকারে যত শীঘ্র পারো ওই কাজটি হওয়া চাই ওইটি হলে ব্যাস আর্ধেক হাঁপ ছাড়ি জায়গাটা বড় চাই তারপর দেখা যাবে আমাদের জন্য চিনতে নাই ধীরে ধীরে সব হয়ে যাবে কলকাতার যত কাছে হয় ততই ভালো একবার জায়গা হলে মা ঠাকুরানিকে কেন্দ্র করে গৌরী গোলাপ মা একটা বেডল হুজুক মাচিয়ে দিক বলছেন মায়ের জন্য একটা জায়গা বড় আবশ্যক আমাদের জন্য চিন্তা নেই আমাদের যেমন করে হোক ঠিক হয়ে যাবে কিন্তু মায়ের একটা জায়গা হোক তারপরে গোলাপ মা গৌরী মা সবাই মিলে একটা যেন মাকে নিয়ে উৎসব হুজুক দিক এক মাসের মধ্যেই আবার আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বাইশে অক্টোবর স্বামীজি এই কথাই স্বামী রামকৃষ্ণানন্দকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন লিখছেন পূর্বের পত্রে লিখিয়াছি যে তোমরা মা ঠাকুরানির জন্য একটা জায়গা স্থির করিয়া আমাকে পত্র লিখিবে যত শীঘ্র পারো অর্থাৎ প্রতি মাসে যখন তিনি চিঠি লিখছেন আমরা লক্ষ্য করছি তিনি কিন্তু এই বিষয়টিকেই মুখ্যত জোর দিচ্ছেন এবং তার ভাইদের তিনি নির্দেশ দিচ্ছেন যে যত শীঘ্র সম্ভব সেই জায়গাটি দেখবে এবং আমাকে জানাবে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে আরেকটি চিঠিতে স্বামীজি লিখলেন মা ঠাকুরানির জন্য পত্রপাঠ জায়গা অনুসন্ধান করিবে একটা বড় জমি প্রথমে চাই তারপর বাড়ি ঘর সব হবে আমাদের মঠ অর্থাৎ সন্ন্যাসীদের মঠ ধীরে ধীরে হবে ভাবনা নাই যদি তুমি কাহাকে টাকা পাঠাইব অর্থাৎ কাহার নামে লিখিতে তাহা হইলে আজই আমি টাকা পাঠাইতাম টাকা পাইবে মাত্রই জমি খরিদ করিবে পরে আমাদের মঠের জন্য একটি জমি দেখিতে থাকো কাছাকাছি হওয়া চাই অর্থাৎ দুইটা জমি যাহাতে অতি নিকটে হয় এ মত চেষ্টা করিবে কলকাতা হইতে কিছু দূরে হয় চিন্তা নাই দুটো জমির কথা ভুলবে না এবং তোমাদের মধ্যে কে এ কার্যের ভার লইবে তাহাও লিখিবে গিরিশ ঘোষ ও অতুলের সঙ্গে পরামর্শ করিবে বলছেন তিনি এর সঙ্গে সঙ্গে শুধু যে মায়ের জমির জন্য টাকা ব্যবস্থা করেছেন তাই নয় বলছেন তার জন্য তিনি শুধুমাত্র বলেই খান্ত হননি যে জমি কিনতে হবে তিনি নিজে লেকচার করে করে সেই টাকা সংগ্রহ করেছেন এবং তার জন্য টাকাও তিনি পাঠাচ্ছেন এবং বলছেন এখানে স্বামী ব্রহ্মানন্দকে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের দশই অক্টোবর মরি থেকে লেখা একটি চিঠিতে তিনি লিখছেন মা জন্য দুশো টাকা পাঠাইলাম প্রাপ্তি স্বীকার করিবে স্বামী ব্রহ্মানন্দকে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি লিখছেন যার মনে সাহস হৃদয়ে ভালোবাসা আছে সে আমার সঙ্গে আসুক বাকি কাউকে আমি চাই না মার কৃপায় আমি একা এক লাখ আছি বিশ লাখ হব আমার একটি কাজ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত রাখাল ভায়া তুমি উদ্যোগ করে সেইটি করে দেবে মা জন্য একটি জায়গা আমার টাকা করি সব মজুত খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেন জমির জন্য তিন চার অথবা পাঁচ হাজার পর্যন্ত লাগে তো ক্ষতি নাই ঘর দ্বার এক্ষণে মাটির ভালো একতলা কোঠার চেয়ে মাটির ঘর ঢের ভালো ক্রমে ঘর দ্বার ধীরে ধীরে উঠবে যে নামে বা রকমে জমি কিনলে অনেক দিন চলবে তাই উকিলদের পরামর্শ করবে ওই চিঠির শেষাংশে স্বামীজি লিখছেন কিছু কালেকশন নেবে তাতে দু এক হাজার টাকা হতে পারবে তাহলে মা ঠাকুরানির জমির উপর দস্তুর মতো ঘরদার হয়ে যাবে অর্থাৎ স্বামীজি টাকার তো অলরেডি তিনি বক্তৃতা করে সংগ্রহ করে ফেলেছেন এবং তিনি বারবার পুনঃ তিনি বলছেন গুরু ভাইদের যে একটা বড় জমি অবশ্যই ব্যবস্থা করবে বৈকুণ্ঠ সান্নালকে 9 ফেব্রুয়ারি আঠারোশো পঁচানব্বই তারিখে স্বামীজি লিখছেন মা ঠাকুরানীর জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণমুক্ত মনে করব। মা ঠাকুরানীর জন্য জায়গা কিনলেই আমি নিশ্চিন্ত রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের সূত্রে জানা যায় স্বামীজি এদেশে ফিরেও কলকাতায় শ্রীমায়ের স্থায়ী বাসস্থানের জন্য জমি ক্রয় এবং গৃহ নির্মাণ সম্পর্কে গুরুভাইদের সঙ্গে মাঝে মাঝেই আলোচনা করেছেন এমনকি এখন যেখানে মায়ের বাড়ি সেই জায়গাটিও স্বামীজি দেখেছিলেন এবং ওই জমির মালিক কেদারচন্দ্র দাসের সঙ্গে তার কথাবার্তাও হয়েছিল কিন্তু উনিশশো দুই খ্রিস্টাব্দে স্বামীজির হঠাৎ তিরোধানের ফলে কিছু জন্য ব্যাপারটি ছাপা পড়ে চার বছর পরে উনিশশো ছয় খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই কেদারচন্দ্র দাস মায়ের বাড়ির জমিটি বেলুর মঠকে দান করে। অর্থাৎ মায়ের যেখানে বাড়ি এখন সেটি কেদারচন্দ্র দাস বলে একজনের সম্পত্তি ছিল স্বামীজি তাকে ইনি খড়ের ব্যবসা করতেন বলে একে কেদার বলা হতো তো সেই তার সঙ্গে স্বামীজি কথা বলেছিলেন যে সেই জমিটিও কিনবেন মায়ের বাড়ির জমিটি কিন্তু তারপর হঠাৎ করেই তার দেহত্যাগের ফলে সেই ব্যাপারটি চাপা পড়ে যায় তারপর উনিশশো ছয় খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই এই কেদার বা কেদারচন্দ্র দাস তিনি কিন্তু নিজেই বেলুর মঠকে ওই জমিটি দান করেন উনিশশো সাত খ্রিস্টাব্দের শেষ দিকে স্বামীজির গ্রন্থাবলীর বিক্রয়লব্ধ সঞ্চিত সাতাশো টাকা ও আরও কিছু অর্থ ঋণ করে স্বামী সারদানন্দ বাড়ি তৈরির কাজে লাগেন স্বামীজি বলেছিলেন মায়ের জন্য বাসস্থান করবেন তাই তার সেই গ্রন্থাবলীর যে বিক্রয়লব্ধ অর্থ সেই কিন্তু মায়ের বাড়ি তৈরির মূলধন বাড়ি তৈরি শেষ হয় ১৯০৮ খ্রিস্টাব্দের শেষ ভাগে উনিশশো খ্রিস্টাব্দের তেইশে মে শ্রীমা এই বাড়িতে পদার্পণ করেন আমরা জানি তেইশে মে সেই মায়ের বাড়ির মায়ের শুভ পদার্পণ তিথি শুভ পদার্পণ দিবস সেই দিন উনিশশো নয় খ্রিস্টাব্দের তেইশে মে মা ওই বাড়িতে পদার্পণ করেন স্বামীজির জীবনকালে মায়ের স্থায়ী বাসস্থান না হয়ে ওঠার কারণ সম্পর্কে বিশিষ্ট গবেষক সন্ন্যাসী স্বামী প্রভানন্দ মনে করেন স্বামীজিকে হয়তো শ্রীমা নিজেই নির্দেশ দিয়েছিলেন প্রথমে মূল মঠ তৈরি ও সংগঠনের কাজে সর্বশক্তি নিয়োগ করতে পরে তার বাড়ি করা যাবে অর্থাৎ মা তো সঙ্ঘ তাই তিনি মঠ তৈরির বিষয়টিকে সে সংঘটি নির্মাণের বিষয়ে আগে জোর দিয়েছিলেন গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি হয়তো স্বামীজিকে নির্দেশ দিয়েছিলেন যে আগে এই সংঘের জন্য একটি মঠ নির্মাণ করা হোক তার জন্যই তিনি যেন সর্বশক্তি নিয়োগ করেন পরে মায়ের বাড়িটি দেখা যাবে শ্রী মা ছিলেন স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি ভারতবর্ষের প্রতীক বিগ্রহ নিবেদিতা তখন তিনি মিস মার্গারেট নোবেল মিস ম্যাকলাউড এবং মিসেস অলি বুল ভারতবর্ষে এলে স্বামীজি তাদের বাগবাজারে শ্রী মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন তখনকার রক্ষণশীল সমাজ এই ব্লেচ্ছ বিদেশিনীদের কিভাবে গ্রহণ করবে সে বিষয়ে স্বামীজির সন্দেহ ছিল তার মনেও ভয় ছিল শ্রী মা তাদের কিভাবে গ্রহণ করবেন অর্থাৎ যখন নিবেদিতা এসেছেন এদেশে কাজের জন্যে স্বামীজি চাইছেন যে মা তাকে গ্রহণ করুন কারণ তিনি জানতেন এই যে তারা বিদেশিনী তিনি ভারতীয় নারীদের জন্য কাজ করতে এসেছেন প্রথমত তার জানা প্রয়োজন ভারতীয় নারীর আদর্শ কীরকম সেই জন্য তার মায়ের সঙ্গে সাক্ষাৎ হওয়া অত্যন্ত আবশ্যক এবং যে কাজের জন্য তিনি এসেছেন তার জন্য মায়ের আশীর্বাদ এবং কৃপা লাভ অপরিহার্য তাই জন্য তিনি সিস্টার নিবেদিতা এবং তার সঙ্গে আরও দুজন অর্থাৎ তখন তিনি মার্গারেট তার সঙ্গে ম্যাকলাউড এবং অলিবুলকে স্বামী সদানন্দজির সঙ্গে দিয়ে পাঠালেন মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি পাঠালেন বটে কিন্তু মনে মনে তিনি ভীষণ চিন্তায় ছিলেন যে মা তাদেরকে কিভাবে গ্রহণ করবেন কিন্তু এই যে ঘটনাটি আমরা জানি মায়ের সঙ্গে মায়ের খুকির প্রথম সাক্ষাৎ এই তিন বিদেশিনীকে প্রথম সাক্ষাতেই মা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার কন্যা আমার মেয়ে বলে গ্রহণ করলেন এবং মায়ের সঙ্গে নিবেদিতার প্রথম কথোপকথনটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব মা জিজ্ঞাসা করছেন তোমার নাম কি মাই নেম ইস মার্গারেট এলিজাবেথ নোবেল মা বলছেন বাবা এত বড় নাম এ তো আমি বলতে পারবো না আমি তোমাকে খুকি বলে ডাকবো নিবেদিতা বুঝতে পারছেন না মা কি বলছেন একজন তাকে তখন অনুবাদ করে বললেন মাদার সেজ ইউ হা বেবি ডটার মায়ের খুকি তিনি তিনি তার বেবি ডটার এটি শোনা মাত্রই আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন মার্গারেট শিশুর মতো বিহুবল হয়ে বলে উঠলেন ইয়েস অফকোর্স আই এম মাদার্স বেবি অনলি আমি মায়ের খুকি তো বটে এই যে প্রথম সাক্ষাতেই মা তাদের আপনার চেয়েও আপন করে নিলেন মিস ম্যাকলাউড বললেন আমরা আপনার সঙ্গে দেখা করতে এসেছি মা তো স্বভাবতই যারা অতিথি তাদেরকে প্রসাদ ইত্যাদি দিয়ে আপ্যায়ন করছেন যেহেতু বিদেশিরা হোস্ট অ্যান্ড গেস্ট একসঙ্গে তারা খাওয়া দাওয়া করে এরকম তাদের রীতি তো তিনি বলছেন সেটি মনে করেই যে মা আমরা কেবল খাবো। আপনি আমাদের সঙ্গে খাবেন না মা সঙ্গে সঙ্গে বলছেন খাবো বই কি এবং অত্যন্ত অবাক কাণ্ড সেই দিনের সেই সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি শুধু মুখে বললেন তাই নয় তিনি সেদিন তাদের সঙ্গে একত্রে আহার করলেন পর্যন্ত এবং এটি যখন পরে স্বামীজি শুনেছিলেন স্বামীজি অত্যন্ত অবাক হয়েছিলেন বিস্ময়ে বিহবল হয়েছিলেন এবং সেই ম্লেচ্ছ বিদেশিনীদের কিভাবে তিনি গ্রহণ করবেন স্বামীজির ভয় ছিল কিন্তু স্বামীজি সবিস্ময়ে ও গভীর আনন্দের সঙ্গে দেখলেন শ্রীমা তার ওই বিদেশি সন্তানদের পরম আদরে ও স্নেহে নিজের কাছে টেনে নিয়েছেন স্বামীজি এ সম্পর্কে স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখেছিলেন শ্রীমা এখানে আছেন ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন ভাবিতে পারো মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন ইহা কি অদ্ভুত ব্যাপার নয় শ্রী মা এদের গ্রহণ করেছেন অর্থাৎ স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষ তাদের গ্রহণ করেছে অর্থাৎ মা ছিলেন সনাতন ভারতবর্ষের প্রতীক স্বামীজির কাছে তাই মা যখন তাদেরকে গ্রহণ করেছে তাই স্বামীজি মনে করছেন সনাতন ভারতবর্ষ এই ইউরোপিয়ান মহিলাদের গ্রহণ করলেন সাদরে এই উদারতা ওই যুগে একজন অশিক্ষিত রক্ষণশীল হিন্দু বিধবার পক্ষে অকল্পনীয় কিন্তু শ্রী মা যে ছিলেন অতুলনীয়া তার তুলনা তিনি নিজেই সেই অতুলনিয়াকে জগৎকে চেনালেন তার অতুলনীয় সন্তান পরমা প্রকৃতি নিজে অতুলনিয়া এবং তার সেই পরমা প্রকৃতি দেবীকে জগৎ সংসারে তুলে ধরলেন তার অতুলনীয় সন্তান স্বামী বিবেকানন্দ শেষ দিকে একদিন মাকে প্রণাম করে স্বামীজি বলেছিলেন মা এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটি আর দ্বিতীয় নেই সত্যি তিনি অদ্বিতীয় প্রিয়তম সন্তানের শরীর ত্যাগের পর শ্রী মায়ের প্রতিক্রিয়ার কথা বিশেষ জানা যায় না স্বামীজির দেহত্যাগের পর মায়ের কি প্রতিক্রিয়া হয়েছিল সেই সম্পর্কে নথি খুব কম এটি আমরা জানতে পারি না খুব বেশি তবে তা যে মায়ের পক্ষে চূড়ান্ত মর্মদাহী হয়েছিল তা আমরা সহজেই অনুমান করতে পারি এবং সেই কারণেই হয়তো তার সেই মর্মযন্ত্রণা তিনি প্রকাশ করতেও পারেননি এবং সেটি নথি সেই কারণেই হয়তো পাওয়া যায় না সেটি ভাষায় প্রকাশযোগ্য নয় এ পর্যন্ত এ বিষয়ে যে দুটি তথ্য পাওয়া গিয়েছে তার মধ্যে একটি হলো জয়রামবাটি থেকে তেরোশো নয় সালের পনেরোই ভাদ্র তারিখে শ্রী মায়ের লেখা একটি চিঠি উনিশশো খ্রিস্টাব্দ পনেরোই ভাদ্র বাংলা তারিখ মায়ের লেখা একটি চিঠি সেই চিঠিতে মা স্বামীজির শিষ্য বিমলানন্দকে লিখছেন শ্রী শ্রী স্বামীজি মহারাজের জন্য যে কষ্ট হইতেছে তাহা লিখিয়া কি জানাই অপরটি স্বামী অভেদানন্দ কথিত জনৈক ভক্তকে তিনি বলছেন মা আমাদের নিজের ছেলের মতোই দেখতেন গুরু ভাইরা এক একজন করে শরীর ছাড়তেন আর মা কেঁদে আকুল হতেন শোকে দু তিন দিন কিছু খেতে পর্যন্ত পারতেন না স্বামীজির শরীর গেল মা কাঁদতেন আর সকলের কাছে বলতেন নরেন আমার খেটে খেটেই মরে গেল অর্থাৎ স্বামীজিকে যে অমানসিক পরিশ্রম করতে হয়েছিল তার শরীরের ওপর দিয়ে যে অমানসিক ঝড় মা হয়ে মাতৃ হৃদয় দিয়ে তিনি সেটি উপলব্ধি করেছিলেন তাই তিনি বলছেন নরেন আমার খেটে খেটেই মরে গেল স্বামী প্রভানন্দের সূত্রে কথা মৃতকার শ্রীমর অপ্রকাশিত ডায়েরিতে উল্লেখিত একটি ঘটনার কথা জানা যায় তেইশে এপ্রিল আঠারোশো নব্বই অর্থাৎ শ্রীরামকৃষ্ণের তিরোধানের প্রায় বছর চারেক পর বলরামবাবুর বাসভবনে স্বামীজি একদিন গুরু ভাইদের কাছে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ তাকে বহু বিষয়ে বহু কথা বললেও শ্রী মা সম্পর্কে কখনো কিছু বলেননি সঙ্গে সঙ্গে স্বামী যোগানন্দ তাঁর দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন কেন ঠাকুর যদি ঈশ্বর হন তাহলে শ্রী শ্রী মা নিশ্চয়ই ঈশ্বরী স্বামীজিকে স্বামী যোগানন্দের এ কথা বলার উদ্দেশ্য শ্রী রামকৃষ্ণ যে স্বয়ং দেহধারী ঈশ্বর সে কথা যেহেতু স্বামীজি জানেন তাই শ্রী শ্রী মায়ের ঐশী স্বরূপ সম্বন্ধে তাঁর কোনো সন্দেহ থাকা উচিত নয় কিন্তু শ্রী রামকৃষ্ণ তাকে শ্রী মায়ের সম্পর্কে কিছু না বললেও স্বামীজির মনে শ্রী মায়ের মহিমা বিষয়ে কোনো সন্দেহ কোনো দিন ছিল না স্বামীজি কথা প্রসঙ্গে শুধু ঘটনার উল্লেখ করেছিলেন মাত্র অর্থাৎ তাকে ঠাকুর কোনোদিন কিছু বলেননি এটি একমাত্র ঘটনা প্রসঙ্গে তিনি তিনি উল্লেখ করেছিলেন কিন্তু তাই বলে মায়ের মহিমা সম্পর্কে জানেন না বা মাকে ঈশ্বরী রূপে বিশ্বাস করেন না এমনটা নয় মায়ের মহিমা সম্পর্কে তিনি সম্মুখ জানতেন এবং মাকে তিনি মহামায়া রূপেই পূজা করতেন অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রীরামকৃষ্ণ তাকে কিছু বলুন বা না বলুন স্বামীজির হৃদয়ে শ্রী মা যে তার আগেই মহা মহিমায় অধিষ্ঠিতা হয়েছেন তার প্রমাণ আছে বড়রামবাবুর বাড়িতে স্বামীজির ওই কথা বলার মাস দুয়েক আগে চোদ্দোই ফেব্রুয়ারি আঠেরোশো নব্বই বাবুকে লেখা চিঠিতে প্রবন্ধের প্রথমেই আমরা দেখেছি শ্রীমায়ের প্রতি স্বামীজির শ্রদ্ধা ভক্তি কি অপরূপভাবেই আত্মপ্রকাশ করেছিল শ্রীরামকৃষ্ণ জানতেন সত্য উপলব্ধির ক্ষমতা নরেন্দ্রের সহজাত তিনি কিছু না বললেও নহবতের মা আর মন্দিরের ভবতারিণী নিজে অভেদ সেটি নরেন্দ্র নিজেই উপলব্ধি করতে পারবেন অর্থাৎ ঠাকুর জানতেন যে নরেন্দ্রনাথের মধ্যে সত্যকে স্বয়ং উপলব্ধি করবার ক্ষমতা বা শক্তি রয়েছে সুতরাং তিনি কিছু বলুন বা না বলুন শ্রী শ্রী মাই যে সেই নহবতে যিনি রয়েছেন শ্রী মা তিনি যে স্বয়ং ভবতারিণী তিনি যে জগৎ জগৎজননী এটুকু নরেন নিজেই উপলব্ধি করতে পারবেন তিনি জানতেন যে মন্দিরের মা ভবতারিণী আর নহবতে শ্রী শ্রী মা অভেদ এটি নরেন নিজেই উপলব্ধি করবে এই উপলব্ধি স্বামীজির আর যথা যথাসময়ে প্রতিভাত হবেই শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন নরেন্দ্র শ্রী শ্রী মাকে শ্রীরামকৃষ্ণের দর্পণে না দেখে তার স্বস্বরূপেই চিনুন তা না হলে শ্রী মাকে নরেন্দ্রনাথ শ্রদ্ধা করবেন গুরুপত্নী রূপে শ্রীরামকৃষ্ণের রূপে তাহলে তা হবে প্রতিফলিত মহিমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অর্থাৎ যদি শ্রীরামকৃষ্ণ নিজে মুখে কিছু বলে যেতেন তাহলে সেটি তো হতো মাকে তিনি রূপে মায়ের যে স্বরূপ সেটি যেন একটি মহিমা প্রতিভাত তাকে জানানো হতো কিন্তু ঠাকুর তা চাননি ঠাকুর চেয়েছেন মায়ের যে স্বমহিমা সেই স্বমহিমায় নরেন তার নিজস্ব শক্তিতেই তাকে চিনুন মহাশক্তি রূপে সে শ্রদ্ধা স্থায়ী হবে না যদি সেই প্রতিফলিত মহিমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হয় অর্থাৎ তাকে যদি রূপে চেনানো হয় তাহলে সেই শ্রদ্ধাটি স্থায়ী হবে না শ্রী রামকৃষ্ণ জানতেন নরেন্দ্রনাথ যেমন তার বার্তাবহ তেমনি শ্রী মায়েরও নরেন্দ্রনাথ জগৎকে শুধু রামকৃষ্ণকেই চেনাবেন না চেনাবেন শ্রী মাকেও গুরু ভাইদের কাছেও তুলে ধরবেন সংঘ শ্রী শ্রী মায়ের প্রকৃত স্বরূপ ঠাকুর জানতেন নরেন যে কেবল তার তাই নয় তিনি মায়েরও বার্তা বাহক এবং তিনি মাকে চেনাবেন সংঘ জননী রূপে জগৎ জননী রূপে এবং তাই তিনি নিজের শক্তিতেই মাকে চিনবেন এবং অপরকে চেনাবেন ঠাকুর সেটি চেয়েছিলেন সেই কারণেই অপরোক্ষ উপলব্ধির আলোতেই প্রকৃত সত্য স্বামীজির কাছে অপাবৃত হোক তাই ছিল শ্রীরামকৃষ্ণের অভিপ্রেত এবং ঠাকুর সেটি চেয়েছিলেন যে তিনি মায়ের সম্পর্কে নরেনকে কিছু বলবেন না নরেন তার সহজাত শক্তি দিয়েই সেই মহাশক্তির শক্তিকে উন্মোচন করবেন এবং তাঁকে রূপে জগৎ সংসারে সকলের কাছে তিনি চিনিয়ে দেবেন শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে তিনি মাকে দেখবেন না স্বয়ং তার নিজের দৃষ্টিতেই জগৎ জননী মহামায়াকে মহামায়া রূপে চিনে নেবেন নরেন এবং জগৎকে চেনাবেন এই ছিল শ্রীরামকৃষ্ণের অভিপ্রায় এবং আমরা জানি স্বামীজি সেই অভিপ্রায়টি সম্পূর্ণরূপে পরিপূর্ণ করতে পেরেছেন স্বামীজির দৃষ্টিতে শ্রী শ্রী মা ছিলেন স্বয়ং মহামায়া স্বয়ং দুর্গা তাই তিনি বলছেন জ্যান্ত দুর্গার পুজো দেখাব তবে আমার নাম বলছেন বাবুরামের মায়ের মাথা খারাপ হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির প্রতিমাতে পূজা করছে স্বামীজির চোখে মা ছিলেন স্বয়ং জ্যান্ত দুর্গা সেটি তিনি নিজে যেরকম মনে প্রাণে বিশ্বাস করেছেন সেই দৃষ্টি দিয়েই সেই আলোকেই তিনি চেয়েছেন তার গুরুভাই এবং মায়ের সকল ভক্ত সন্তানরা যেন মাকে সেই মহিমান্বিত মহামায়া রূপেই চিনতে পারুক স্বামীজির দৃষ্টি দিয়ে আমরাও যেন মাকে চিনবার সুযোগ এবং আমাদের মধ্যে সেই যোগ্যতাটুকু অর্জন করতে পারি মায়ের কৃপায় কারণ তিনি না ছেলে তাকে চেনার সাধ্য কারণ নেই মা আমাদেরকেও কৃপা করুন তার নরেনের দৃষ্টির ফোটা যেন আমরা পাই আমরাও যেন মাকে স্বয়ং মহামায়া রূপে অন্তর থেকে দর্শন করতে পারি তিনি তার সেই শক্তি আমাদের মধ্যে দিন তার সেই অসীম কৃপা তার সকল সন্তানের ওপর ঝরে পড়ছে আরও বেশি করে ঝরে পড়ুক এবং সকলের জীবন পরম শান্তিতে ভরে উঠুক এই প্রার্থনা দিয়েই আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করব আগামী সপ্তাহে আবার আমরা ফিরে আসব মায়ের কথা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন এবং অবশ্যই মাকে নিয়ে থাকুন ওম শান্তি শান্তি শান্তিহি হরিওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ